হ্যালো ভিওয়ার্স যে যেখান থেকে আমার করিতলা ডট কম ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা জাল নিবন্ধন সনদ দিয়ে কর্মরত আছেন তাদের বিষয়ে এনটিআরসি একটি চিঠি জারি করেছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এটা এন এর ওয়েবসাইট ওই ওয়েবসাইটে এই চিঠিটি জারি করেছে এখানে লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি চিঠি জারি করেছে একুশে জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দে এ এর দ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য নির্দেশ জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবাসমূহ সহজীকরণে অংশ হিসেবে নিবন্ধনদারী শিক্ষকগণের নিবন্ধন সনদ যাচাই এর আবেদন এখন থেকে অনলাইনে গ্রহণ গ্রহণের এবং অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনলাইনে আবেদনের জন্য নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে একটু চিঠি জারি করেছে অনলাইনে আবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন প্রকাশ করব এন ওয়েবসাইটে আবেদন আবেদন প্রদান করা হলে সেই আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি প্রতিবেদন প্রকাশ করবে এখানে লেখাচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের কোনো নিবন্ধনদারী শিক্ষকের নিবন্ধন সনদ যাচাই করতে ইচ্ছুক তারা নিম্নবর্ণিত ইমেল ঠিকানা সংশ্লিষ্ট নিবন্ধনধারী ও শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করে তিনশো ডিপিআই রেজলিউশন স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং প্রেরণ করবেন নিম্নবর্ণিত ইমেল আইডি হচ্ছে এই ইমেল ঠিকানা অফিস অ্যাট দ্য রেট এন ডট বিডি এই ঠিকানায় ইমেল পাঠাতে হবে এরপর লেখা আছে যে ইমেল ঠিকানা চাহিদা প্রদানকারী প্রতিষ্ঠান নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান যে ফরওয়ার্ডিংটা দিবে সেটাতে একটা ইমেল আইডি দিতে হবে এরপর আছে এর জন্য কোনো ফি প্রদান প্রয়োজন নেই তো ফরওয়ার্ডিং বা প্রতিবেদনের জন্য কোনো নির্ধারিত কোনো ফি নেই একদম বিনামূল্যে ফোরওয়ার্ডিং পত্রে উল্লিখিত ইমেল ঠিকানা যাচাই প্রতিবেদন প্রেরণ করা হবে এবং এন টিআরসি এর ওয়েবসাইটে থেকে তা যাচাই প্রতিবেদন ডাউনলোড বা প্রিন্ট করা যাবে তো এই সাইটে যে সাইটটি আমি দেখালাম যে এই সাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রতিবেদনটা যাচাই করতে পারবেন এখানে লেখা আছে নিচে এই আদেশ একই জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হবে অর্থাৎ দুই হাজার একই জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দ থেকে কার্যকর হবে এর আগে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না